বর্তমান সময়ে নাট্য অভিনেতাদের মধ্যে তরুণদের মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয় মুশফিক আর ফারহান, মুহূর্তেই যার ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করে। 2024 সালের জানুয়ারি মাসে মুশফিক আর ফারহান অভিনীত বেশ কিছু নাটক প্রচারিত হয়েছে ইউটিউবে। আজকে জানাবো 2024 সালের জানুয়ারি মাসে মুশফিক আর ফারহান অভিনীত ইউটিউবে প্রচারিত নাটকগুলোর নাম এবং জনপ্রিয়তার দিক দিয়ে এগিয়ে আছে কোন নাটকগুলো। 6 নম্বর অবস্থানে আছে যে জীবন তোমার আমার। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 26 জানুয়ারি। নাটকটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ রাকিব, অভিনয় আছেন মুশফিক আর ফারহান এবং সামিরা খান মাহি। নাটকটি প্রচারিত হয়েছে কেস এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। নাটকটির এখন পর্যন্ত ভিউ হয়েছে 4.6 মিলিয়ন বা 46 লক্ষ। 5 নম্বর অবস্থানে আছে নাটক ফাঁদ। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 24 জানুয়ারি। ফাঁদ নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং সামিরা খান মাহি। দুজন ঘরজামাইয়ের নানা রকম সমস্যা নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। পিকক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ হয়েছে 4.8 মিলিয়ন বা 48 লক্ষ। 4 নম্বর অবস্থানে আছে আপন চেতন। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 25 জানুয়ারি। নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ মিফতা আনান, অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, আনিকা আয়রা এবং সাবিরি আলম। মা ছেলের অসাধারণ কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ভিউ হয়েছে 6 মিলিয়ন বা 60 লক্ষ। 3 নম্বর অবস্থানে আছে আজব প্রেম। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 24 জানুয়ারি। নাটকটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়, অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং কেয়া পায়েল। একজন বাটপাড়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। মিনারা ফিল্ম ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ইউটিউব ভিউ 7.4 মিলিয়ন বা 74 লক্ষ। দ্বিতীয় অবস্থানে আছে আমার হয়ে থেকো। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 29 জানুয়ারি। নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ তৌফিকুল ইসলাম, অভিনয় আছেন মুশফিক আর ফারহান এবং সাদিয়া আয়মান। সদ্য বিবাহিত এক নবদম্পতির কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। আইটিভি ড্রামা ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ভিউ হয়েছে 8 মিলিয়ন বা 80 লক্ষ। এবং 2024 সালের জানুয়ারি মাসে মুশফিক আর ফারহান অভিনীত সবচেয়ে জনপ্রিয় নাটকটি হলো শুধু তোমার জন্য। নাটকটি প্রচারিত হয়েছে 2024 সালের 18 জানুয়ারি। নাটকটি পরিচালনা করেছেন শাহ মোহাম্মদ রাকিব, অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং কেয়া পায়েল। একজন প্রবাসীর জীবনী নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। আইটিভি ড্রামা ইউটিউব চ্যানেল থেকে প্রচারিত নাটকটির এখন পর্যন্ত ভিউ হয়েছে 14 মিলিয়ন বা 1 কোটি 40 লক্ষ।